ম্যাট্রিক্সের জন্য যে লাইনগুলো নিচ্ছে তার বডি লাইন থেকে নেওয়া যায়, কিন্তু অনেক সময় একটু অ্যাডজাস্ট করতে হয় নিচের গুলোতে। কতদিন যেটা দেখেছিলাম আমরা জিরো করে দিলাম না, নিচেগুলো জিরো করে রাখলে অ্যাডজাস্ট করতে সহজ হয়। কতদিনের লেকচার তো তোমাদেরকে দিচ্ছি নিবা, যে যদি যে লাইন যে লাইনটা নিবা সেই লাইনে যেন তিনটা র্যামের যেন ইউনিক এক থাকে, মানে তিনটা র্যামের রেঞ্জের ক্ষেত্রে এক থাকে। যেমন দশ এগারো এখানে নেওয়া হয়েছে, দশ এগারো তো দশ এগারোতে এই র্যামের জন্য পুরো রেঞ্জে এইগুলো জিরো জিরো, র্যাম টুর জন্য পুরো রেঞ্জে এখানে হচ্ছে জিরো ওয়ান, র্যাম থ্রির জন্য পুরো রেঞ্জে এখানে ওয়ান জিরো। তো তুমি এমন ভাবে তুমি যদি এগারো বারো তেরো নাও এটার ক্ষেত্রেও পুরো রেঞ্জের মধ্যে ইউনিক থাকবে, এটার ক্ষেত্রে তিনটা বিটে পুরো রেঞ্জের মধ্যে এক থাকবে, এরকম ভাবে তোমাকে তিনটা কন্ট্রোল বিট নিয়ে নিবা আর কি, তাহলে সব দিক দিয়ে ভালো হবে। তাহলে পারফেক্ট আউটপুটটা তুমি পাবা যে কোন আউটপুট থেকে আমি চিপ সিলেক্টের সাথে কানেক্ট করবো, কথা বুঝছো? আর একটা জিনিস আছে এখানে, এই ডিজাইনটা দেখো, এই ডিজাইনটা দেখলে আইডিয়া করতে পারবো কানেকশন কিভাবে দিবা। এই লাস্টের ডিজাইনটা এখানে এরা একটা কাজ করছে, দেখো এখানে এই র্যামের জন্য টু কিলো বাইট, তাহলে এই র্যামের জন্য লাগছে কত, প্রথমে আটটা তারপরে তিনটা, তাহলে আটটা তিন এগারোটা হইলো না। আর দ্বিতীয় র্যামে দেখো দুশো ছাপ্পান্নটা, দুশো ছাপ্পান্নর জন্য লাগবে আসলে কয় লাইন, আট লাইন লাগবে, তাহলে এরা শুধু আট লাইনটা এখানে কানেক্ট করে দিস, মানে এখানে এগারো লাইনটা এরা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছে, আট লাইনের একটা কানেকশন দেখাচ্ছে তিন লাইনের একটা, তাহলে টোটাল এগারোটা লাইন কিন্তু এখানে পেয়ে গেল। আর আট লাইনের কমন কানেকশনটা এটার সাথেও দিয়ে দিচ্ছে। এই স্ট্র্যাটেজি ওখানেও ফলো করতে হবে যেখানে টু কিলো আর ওয়ান কিলো আছে কম্বিনেশন, কথা কি বুঝতে পারছো? দেখতে পাচ্ছ? রেকর্ডিং ইন প্রোগ্রেস। জি স্যার। আজকে আমরা চ্যাপ্টার 2 শুরু করতেছি, মাইক্রোপ্রসেসর 8086। তো প্রথমে দেখো 8086 এর ফিচার্স। 8086 ইজ ইন্টেলস ফার্স্ট 16 বিট মাইক্রোপ্রসেসর, হাই ডেনসিটি মস বেস টেকনোলজি used, তারপরে প্যাকেজড ইন 14 পিনস, 40 পিনস ডিপ, মানে ডুয়াল ইনলাইন প্যাকেজ, এক এক লাইনে দুইটা করে পিন থাকবে আর কি, টোটাল 40টা পিন। তারপরে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই, ক্লক স্পিড 5 মেগাহার্টজ, আমরা জানি যে আমাদের এটা ক্লক বানটা ভুল হয়েছে, ক্লক স্পিড 5 মেগাহার্টজ, দ্যাট ইজ আপ টু 8 মেগাহার্টজ পর্যন্ত ভার্সন, বিভিন্ন দুই তিনটা ভার্সন আছে, আপ টু 8 মেগাহার্টজ পর্যন্ত হতে পারে এই মাইক্রোপ্রসেসর 8086। যে মডার্ন মাইক্রোপ্রসেসর গুলো তো আমরা গিগাহার্জ লেভেলে, আর এটা হচ্ছে মেগাহার্জ লেভেলে ক্লক ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে হ্যাজ 20 বিট অ্যাড্রেস বাস, এটা আমরা জানি যে 8086 এর অ্যাড্রেস বাস 20 বিট, ইন ক্যাশ অ্যাড্রেস আপ টু 2 to the power 20, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মেগাবাইট অফ মেমোরি, ইউজ সেগমেন্টেড মেমোরি। আমরা জানি যে 8086 মাইক্রোপ্রসেসর কে র্যাম কে চারটা সেগমেন্টে ভাগ করে, তাই না? যে ক্লক ফ্রিকোয়েন্সি পুরো আইসি অপারেশনের জন্য আবার এটার জন্য এক্সটার্নাল ক্লক জেনারেটর লাগে। স্যার আসসালামু আলাইকুম। এটার জন্য 8 to 8 মানে
ক্লক জেনারেটর আইসি ইউজ করা হয়। হ্যাঁ কি কিছু বলতেছিলা স্যার? আপনি এখানে দেখাচ্ছেন স্যার একটা ক্লক স্পিড স্যার 5 মেগাহার্জ, কিন্তু স্যার আমাদের যে 8085 যেটা কিট দেখাচ্ছিলেন ওখানে স্যার 4.915 অনেক সময় ওখানে তো ওই মডিউল করে তোমাকে কোশ্চেন করা হবে সেটা। তো এখানে আবার এখন এইটা ক্লাস নিচ্ছি, এইটা মনোযোগ সহকারে শোনো, ল্যাবের ওটা বাদ দিয়ে এইটা মনোযোগ সহকারে শোনো, কথা বুঝছো? এটা পারবা বলো, এটার জন্য চিন্তা করার দরকার নেই, এটা নিয়ে এটার দিকে মনোযোগ দাও, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। এক্সটার্নাল ক্লক জেনারেটর সাচ অ্যাজ ইন্টেল 8288 84 একটা এক্সটার্নাল ক্লক জেনারেটর আইসি ইউজ করতে হয়। তারপরে হচ্ছে 16 বিট ডাটা বাস, 8086 মাইক্রোপ্রসেসর ডাটা বাস 16 বিট, অ্যাড্রেস বাস 20 বিট, ডাটা বাস হচ্ছে 16 বিট, এটা মনে রাখতে হবে। Can be configured as uniprocessor and multiprocessor system. Bus controller 8288 chip needed. Acha uniprocessor system, ei microprocessor e ei microprocessor ek system e 8086 microprocessor ekadhik microprocessor e ekadhik ek system e ekadhik 8086 microprocessor use kora jay. To ekadhik 8086 microprocessor jokhon use korte hoy mane ekta to je kono ekta system e ekta tumi microprocessor use korte paro seta ki uniprocessor system. আরেকটা হচ্ছে তুমি যদি কোনো সিস্টেমে একাধিক 8086 মাইক্রোপ্রসেসর ইউজ করো সেটাও করতে পারবা, কিন্তু সেটার জন্য তোমাকে আলাদা একটা বাস কন্ট্রোলার আইসি ইউজ করতে হয় মাল্টি প্রসেসর সিস্টেমে। অর্থাৎ যে সিস্টেমে তুমি একাধিক 8086 মাইক্রোপ্রসেসর ইউজ করবা সেখানে 8288 একটা বাস কন্ট্রোলার আইসি আলাদা ইউজ করতে হয়, এটাকে বলে 8288 বাস কন্ট্রোলার আইসি। এটার কাজ কি বলে, এটা থাকলে যেটা হবে, ধরো রাস্তা তোমার একটা ওয়ান ওয়ে রাস্তা, তো ওয়ান ওয়ে রাস্তা দিয়ে একই সময়ে একজন ইউজ করতে পারবে। তো মাল্টি প্রসেসর সিস্টেমে যে চ্যানেলগুলো আছে, চ্যানেল বা যে ইয়েগুলো আছে বাস, যেগুলো আছে বাস সিস্টেমকে এট এ টাইম, মানে বাস যেগুলো আছে একটা মানে আইসির সাথে বা মাইক্রোপ্রসেসরের সাথে অন্য আইও কম্পোনেন্ট গুলো কানেকশন থাকে বা বিভিন্ন যে কানেকশন গুলো থাকে অন্যান্য একাধিক প্রসেসর থাকলে প্রসেসর গুলোর মধ্যে কানেকশন থাকে, তাহলে এইটার সাথে এই বাস কন্ট্রোলার আইসি থাকলে কি হয়, সে এই চ্যানেল গুলা এট এ টাইমে একটার বেশি মাইক্রোপ্রসেসর ইউজ করতে পারবে না। তো বাস কন্ট্রোলার আইসি দুইটা মাইক্রোপ্রসেসরের মধ্যে বাসের কন্ট্রোল কে কখন পাবে সেটা ঠিক করে দেয়। রাস্তা একটা আমরা দুজন ইউজ করবো, এখন একই সময় এক টাইম একজনে বেশি ইউজ করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে ওই বাস কন্ট্রোলার করবে কি যে ভাগ করে দিবে যে এখন তুমি ইউজ করো এই রাস্তাটা, এখন সে ইউজ করবে, এবার আর এক মাইক্রো কন্ট্রোলার ইউজ করবে, মাইক্রো প্রসেসর ইউজ করবে, এবার আর এক মাইক্রো কন্ট্রোলার ইউজ করবে, কখন কোন মাইক্রো প্রসেসর ইউজ করবে এটা বাস কন্ট্রোলার আইসি কন্ট্রোল করতে পারে। কথা কি বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? Six instructions can be prefaced from program memory and queue them in order to speed up instruction execution. Choita instruction ke jemon add at instruction and or ekon bibhinno instruction ache bosle choita instruction ke age theke ene prefaced orthat age theke ene program memory theke ene etake মানে এই এই প্রসেসর মানে ইসের মধ্যে এই প্রসেসরের মধ্যে মাইক্রো প্রসেসরের মধ্যে কিউ আপ করা যায় যাতে প্রসেসিংটা স্পিড আপ হয়। এই জন্য 6টা ইনস্ট্রাকশনকে সে ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রসেসে একটা কিউ এর মধ্যে কিউ আপ করে রাখে যাতে একটা পর সাথে সাথে আর একটা মানে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে যায়, কারণ একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে এবার আবার মেমোরি থেকে আর একটা ইনস্ট্রাকশন নিয়ে আসবে তারপরে এক্সিকিউট হবে, সময় লাগে। এই জন্য সে কি করে
আগে থেকে এনে ছয়টা ইনস্ট্রাকশনকে কিউ নামে একটা রেজিস্টার আছে সেখানে এসে কিউ আপ করে রাখে, মানে স্টোর করে রাখে ছয়টা ইনস্ট্রাকশন পর পর। আবার একটা যখন আউট এক্সিকিউট হয়ে যায় সাথে সাথে পেছন থেকে আরেকটা সে ঢুকায় রাখে কিউতে, এভাবে সে দ্রুত প্রসেসিং এর কাজটা স্পিড আপ হয়। এরপর এর জিস আর্কিটেকচার 8086 CPU, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা CPU ইজ ইন্টারনালি ডিভাইডেড ইনটু টু ইন্ডিপেন্ডেন্ট ফাংশনাল ইউনিটস, একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট আর একটা হলো এক্সিকিউশন ইউনিট। ডিভাইডিং দ্য ওয়ার্ক বিটুইন দিস টু ইউনিটস স্পিডস আপ দ্য প্রসেসিং। আমরা ল্যাবেও এগুলো পড়ছি যে বাস ইন্টারফেস ইউনিট এক্সিকিউশন ইউনিট এই দুইটা ইউনিট হচ্ছে মানে পুরো মাইক্রো এইচডিএফসি আর্কিটেকচারকে দুইটা ইউনিটে ভাগ করা যায়। তো বাস ইন্টারফেস ইউনিট ও ইনজেকশন ইউনিট দুইটা ভাগে ভাগ করাতে কাজ কি হয়, প্রসেসরের প্রসেসিংটা স্পিড আপ হয়, অর্থাৎ দ্রুত প্রসেসিং করতে সহজ হয়। বাস ইন্টারফেস ইউনিট কি কাজ করে বলতে পারবা কেউ? হ্যাঁ, আর ইনজেকশন ইউনিট আনা নেওয়ার পরে সেটাকে প্রসেস করে। হ্যাঁ, তাহলে এই দুইটা ইউনিটের কাজ দুইটা আলাদা কাজ থাকাতে কাজটা সহজ হয়, অর্থাৎ আনার কাজটাও একজনকেই যদি এনে তাকে প্রসেস করতে হইতো তাহলে তো সময় বেশি লাগতো, এই জন্য আনার কাজটা একজন করে প্রসেসিং এর কাজটা আরেকজন করে, তাহলে সময়টা প্যারালারি কাজ হওয়ার কারণে সময়টা বাঁচে স্পিড আপ হয় কাজ। এটা 8086 এর ইন্টারনাল আর্কিটেকচার, এটা নিয়ে তো আমরা ল্যাবেও আগে পড়ছি, তো আবারও বলি যে 8086 এ এখানে এই একটা প্রসেসরে কি কি জিনিস থাকে মনে আছে তোমাদের কি কি জিনিস থাকে প্রসেসরে ইন্টারনাল? জি স্যার, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল সিস্টেম, ডেটা রেজিস্টার, কন্ট্রোল ইউনিট, রেজিস্টার। তো এখানে দেখো ওই তিনটা জিনিসই আছে, রেজিস্টারস আছে, হ্যাঁ রেজিস্টারস গুলো আছে, তারপরে এগুলো হচ্ছে রেজিস্টারস এবং কন্ট্রোল ইউনিট আছে, কন্ট্রোল ইউনিট আছে এবং তোমার হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে। অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং আর একটা জিনিস আছে, সেটা হলো তোমার এই যে অ্যাড্রেস জেনারেশন সার্কিটারি বলে, যেটা থেকে ওই যে 20-bit ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হয়। আমরা ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করি না, ল্যাবে দেখতেছো না তোমরা করতেছো? জি স্যার বলছিলেন। 20-bit ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হয় কিভাবে বলো তো? অফসেট, হ্যাঁ সেইটার ওই সেগমেন্ট ইনটু 10 প্লাস অফসেট, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হওয়া সেই কাজটা হচ্ছিল এখানে হয় অ্যাড্রেস জেনারেশন সার্কিটারি, ঠিক আছে, আর অ্যারিথমেটিক লজিক ইউনিট এগুলা। তো এই সব জিনিসগুলাই মোটামুটি প্রসেসরের মধ্যে থাকে, এগুলো আমরা আলাদা রেজিস্টার গুলো নিয়ে কন্ট্রোল ইউনিট বা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা আমরা আগেও করছি, সামনে আরো করবো, রেজিস্টার গুলো নিয়ে বিশেষ আলোচনা করতে হবে। আর এটা হচ্ছে যে কিউ, যে বলছিলাম ছয়টা ইনস্ট্রাকশনকে কিউ আপ করে রাখি ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই ছয়টা ইনস্ট্রাকশনকে পরপর সিরিয়ালি কিউ আপ করে রাখি, মানে একটার পর একটা এক্সিকিউট হয়ে থাকে, স্পিডিং হয় কাজের, স্পিডটা সহজ হয়। এখানে কিছু সেগমেন্ট রেজিস্টার আছে, কিছু অফসেট রেজিস্টার এখানে আছে এবং এখানেও কিছু জেনারেল পারপাস রেজিস্টার এক্স বিএক্স সিএক্স ডিএক্স এখানে আছে, সেগুলো আমরা ডিটেলসে আরো মানে পরের সাইডগুলোতে পড়ব। নিচেরটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট, ডট চিহ্ন দেওয়া নিচেরটা, উপরেরটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। এরপরে এক্সিকিউশন ইউনিট দেখো, এক্সিকিউশন ইউনিট মানে মূল প্রসেসিং এর কাজ করে, যে এক্সিকিউশন ইউনিট অফ দ্য 8086 টেলস দ্য বাস ইন্টারফেস ইউনিট হোয়ার টু ফেচ ইনস্ট্রাকশনস অর ডাটা ফ্রম ডিকোডস ইনস্ট্রাকশন এক্সিকিউটস ইনস্ট্রাকশন। তাহলে এক্সিকিউশন ইউনিটের কাজ কি? এক্সিকিউশন ইউনিটের কাজ হলো বাস ইন্টারফেস ইউনিটকে বলে দেয় যে কোথা থেকে তুমি কোন লোকেশন থেকে তুমি ইনস্ট্রাকশন নিয়ে আসতে হবে। প্রথম কথা হলো বাস ইন্টারফেস ইউনিটকে বলে দেয় কোন লোকেশন থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসতে হবে, কন্টিনিউটির মাধ্যমে এটা সে নিয়ে আসার ব্যবস্থা করে। দুই নম্বর হলো ইনস্ট্রাকশনটাকে নিয়ে আসার পরে সেটাকে ডিকোড করে বা এক্সপ্লেন করে। তিন নম্বর হলো এক্সপ্লেন করার পরে এই ইনস্ট্রাকশন অনুসারে সে ওইটাকে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করে।
এই 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 তিনটা কাজ এক্সিকিউশন ইউনিট মূলত এই তিনটা কাজ করে থাকে। কাজগুলোকে ইনস্ট্রাকশনের এই ইয়েগুলোকে দেখো কি কি কন্টেন্টস আছে দেখো, অর্থাৎ ইনস্ট্রাকশনটাকে কোথা থেকে নিয়ে আসবে, আনার পরে সেটাকে এক্সপ্লেন করা এবং এরপর এটাকে এক্সিকিউট করা, এটা হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন ইউনিটের কাজ। এখন স্যার আনাটা স্যার ইয়ার কাজ না, না 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 এখানে জিনিসটা কনফিউজিং হয়েও না, কনফিউজড হয়েও না, আনার কাজটা করবে বাস ইন্টারফেস ইউনিট, আনার কাজটা করবে বাস ইন্টারফেস ইউনিট, কিন্তু আনতে হবে কোথা থেকে, কোথা থেকে কোন জায়গা থেকে আনতে হবে সেটা বলে দিবে কে, এক্সিকিউশন ইউনিট। অর্থাৎ মনে করো আমি তোমাকে বললাম যে তুমি একটা জিনিস ওই বইটা লাইব্রেরি থেকে নিয়ে আসো, এটা কে বলতেছি, আমি বলতেছি, আমি তোমাকে বললাম লাইব্রেরি থেকে নিয়ে আসো, কিন্তু লাইব্রেরি থেকে আনবে কে, বাস, বাস বিষয়টা আছে এরকম। এডুকেশন ইট বলে দিবে যে তুমি অমুক লাইব্রেরি বা অমুক লোকেশন থেকে তুমি কি নিয়ে আসো, ইনস্ট্রাকশন নিয়ে আসো, তখন বাস ইন্টারফেস ইউনিট ওই লোকেশন থেকে ইনস্ট্রাকশনটা আনার কাজ করবে, আনা নেওয়ার কাজটা বাস ইন্টারফেস ইউনিট করবে, কিন্তু ইনস্ট্রাকশন কারণ কন্ট্রোল ইউনিট কিন্তু এক্সিকিউশন ইউনিটের মধ্যে কিন্তু কন্ট্রোল ইউনিট থাকে তাই না, আর কোন ইনস্ট্রাকশন থেকে কোন ইনস্ট্রাকশনের পরে কোন ইনস্ট্রাকশন আনতে হবে বা কোন কোন লোকেশনের পরে কোন লোকেশন থেকে ইনস্ট্রাকশন বা ডাটা নিয়ে আসতে হবে সেটা করে কে, সেটা ঠিক করে কে, বোঝার থেকে কি আনতে হবে কি না আনতে হবে লিখে রাখো খাতায়, কথায় লিখে রাখো এটা, এক্সিকিউশনের মধ্যে কন্ট্রোল ইউনিট বলে দেয় কোথা থেকে কোন ডাটা বা ইনস্ট্রাকশন আনতে হবে, এক্সিকিউশন ইউনিটে কন্ট্রোল ইউনিট বলে দেয় কোথা থেকে কোন ডাটা বা ইনস্ট্রাকশন আনতে হবে, বিষয়টা ক্লিয়ার? জি স্যার। না বুঝতে বলো, আমি বারবার বোঝানোর চেষ্টা করবো, এরপরে হচ্ছে কন্ট্রোল এক্সিকিউশন ইউনিট কি কি জিনিস থাকে তার মধ্যে, দেখো এক্সিকিউশন ইউনিটের মধ্যে কন্ট্রোল সেক্রেটারি থাকে যেটা কন্ট্রোল ইউনিট দেখাইলাম, এক নম্বরে কন্ট্রোল ইউনিট থাকবে, দুই নম্বরে হচ্ছে এক্সিকিউশন ডিকোডার থাকবে, ইনস্ট্রাকশন ডিকোডার থাকে, ইনস্ট্রাকশন ডিকোডার তো আমরা আগেও পড়ছি, পড়ছি না ফার্স্ট চ্যাপ্টারে? জি স্যার পড়ছি। যেটা ইনস্ট্রাকশনকে আনার পরে ইনস্ট্রাকশনকে এক্সপ্লেইন করে, এটা ইনস্ট্রাকশন ডিকোডার। এরপরে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা মূল প্রসেসিং এর কাজ করে, এবং তিন নম্বর হলো জেনারেল, তিন নম্বর হলো জেনারেল পারপাস এবং ফ্ল্যাগ রেজিস্টার গুলো থাকে, ঠিক আছে? তাহলে চারটে চারটা জিনিস, চার ধরনের জিনিস এক্সিকিউশন ইউনিটের মধ্যে থাকে, কন্ট্রোল সেক্রেটারি থাকবে, ইনস্ট্রাকশন ডিকোডার থাকবে, ইনস্ট্রাকশন ডিকোডার ইনস্ট্রাকশন কি করে এক্সপ্লেইন করে, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকবে, জেনারেল পারপাস এবং ফ্ল্যাগ রেজিস্টার্স গুলো, ফ্ল্যাগ রেজিস্টার্স গুলো থাকবে এই এক্সিকিউশন ইউনিটের মধ্যে থাকবে। ফ্ল্যাগ রেজিস্টার্স এর আবার একটা নাম কি, ফাংশনস কি কি দেখো, কন্ট্রোল সেক্রেটারি ডিরেক্ট ইন্টারনাল অপারেশন, ডিকোডার ইন এক্সিকিউশন ইউনিট। তাহলে প্রথম কথা হচ্ছে কন্ট্রোল সেক্রেটারি কি করে, ডিরেক্ট ইন্টারনাল অপারেশন, ওই যে ইন্টারনাল অপারেশনকে ডিরেকশন করে দেয়, অর্থাৎ কোথা থেকে ডাটা আনবে, কোথা থেকে অ্যাড্রেস আনবে, কোন লোকেশন থেকে কি আনবে কি না আনবে, এগুলাকে ঠিক করে দেয়, কন্ট্রোল ইউনিট ঠিক করে দেয়। এমনকি ওই যে আমরা বলছিলাম যে যে প্রোগ্রাম কাউন্টার, তাই না, প্রোগ্রাম কাউন্টারের কথা মনে আছে তোমাদের, প্রোগ্রাম কাউন্টারের কথা, প্রোগ্রাম কাউন্টারের কথা কি বলতে পারবা, প্রোগ্রাম কাউন্টার কি কাজ করে? হুম
হইলো না পুরাপুরি অ্যাড্রেস জমা মানে ইনস্ট্রাকশনে অ্যাড্রেস জমা রাখে হ্যাঁ মানে ইনস্ট্রাকশনে অ্যাড্রেস রাখে আর কোন ইনস্ট্রাকশন আর ডাটা তো এক জিনিস না তো ইনস্ট্রাকশনের অ্যাড্রেস গুলো কিসে রাখে এখন এই প্রোগ্রাম কাউন্টার এই আমাদের এই মাইক্রোপ্রসেসরেও আছে 8086 এর মধ্যেও প্রোগ্রাম কাউন্টার আছে তবে এখানে আছে অন্য নামে এখানে প্রোগ্রাম কাউন্টারটা আছে ইনস্ট্রাকশন পয়েন্টার হিসেবে ইনস্ট্রাকশন পয়েন্টার একটা অফসেট রেজিস্টার ওই রেজিস্টারটাই এখানে প্রোগ্রাম কাউন্টার হিসেবে কাজ করে লিখে রাখতে পারো নোট লিখে রাখতে পারো 8086 এর প্রোগ্রাম কাউন্টার ইনস্ট্রাকশন পয়েন্টার হিসেবে কাজ করে প্রোগ্রাম কাউন্টার ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন পয়েন্টার এজেন্ট সিস্টেম ইনস্ট্রাকশন পয়েন্টার প্রোগ্রাম কাউন্টার হিসেবে কাজ করে এজেন্ট সিস্টেম ইনস্ট্রাকশন পয়েন্টার প্রোগ্রাম কাউন্টার হিসেবে কাজ করে আচ্ছা তারপরে ফাংশন দেখো কন্ট্রোল সার্কিটরি ডিরেক্ট ইন্টারনাল অপারেশন দুই নম্বর হলো ডিকোডার ইন এক্সিকিউশন ইউনিট ট্রান্সলেটস instructions based from memory je decoder thake seta oi je instruction gulo ke translate kore ba explain kore je eta ki add na ki eta or na eta xor eigulo decoder kore eta dui number tin number holo 16 bit alu can add subtract boolean and shifting operation arithmetic logic unit er kaj gulo tomader ageo bolchi ba amra pore aschi sei kaj gulo ekhane kore ar jehetu microprocessor 16 bit তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিট কত মিটার হবে 16 মিটার হবে যদি 8086 মাইক্রোপ্রসেসর 16 মিটার তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিট 16 মিটার হবে জি স্যার রেজিস্টার সেকশন কন্টেইনস টেম্পোরারি ডাটা অর রেজাল্টস রেজিস্টার সেকশন যেটা আছে এখানে জেনারেল পারপাস রেজিস্টার থাকে এবং প্লাগ রেজিস্টার থাকে তো রেজিস্টার সেকশনগুলো ডাটা এবং রেজাল্টস কন্টেইন করে বিশেষ করে জেনারেল পারপাস রেজিস্টারগুলো টেম্পোরারি ডাটা এবং রেজাল্ট রাখে এটা হচ্ছে এক্সিকিউশন ইউনিটের কাজ এখন এক্সিকিউশন ইউনিটের রেজিস্টার গুলো দেখো এক্সিকিউশন ইউনিট হ্যাজ 9 16 বিট রেজিস্টার 9টা 16 বিটের রেজিস্টার আছে এক্স বিএক্স সিএক্স হ্যাঁ ডিএক্স এসপি বিপি এসআই ডিআই এন্ড প্লাগ রেজিস্টার এই 9টা 16 বিট রেজিস্টার আছে দ্য 16 বিট জেনারেল রেজিস্টার এক্স বিএক্স সিএক্স ডিএক্স can be considered as 8 bit registers yeah for example mane 8 bit registers AHL that is the x register na bol jano BH BL hocche BX register CX CL CX register ebong DX DL hocche DX register tai na so execution unit er 9 ta 16 bit er general purpose 16 bit registers ache tar moddhe flag register o ache এখানে দেখো ওই রেজিস্টারগুলোকে জেনারেল পারপাস রেজিস্টারগুলো দেখো যেমন এক্স হচ্ছে একটা জেনারেল 16 বিটের জেনারেল পারপাস রেজিস্টার বিএক্স হচ্ছে এক্স কে বলে অ্যাকুমুলেটর 8086 এ এক্স রেজিস্টার কে অ্যাকুমুলেটর বলা হয় আর বিএক্স বেস ইনডেক্স বেস ইনডেক্স রেজিস্টার বিএক্স কে আবার বিহাই বিলো এরপর সিএক্স কে বলা হয় কাউন্টার রেজিস্টার ডাটা রেজিস্টার হ্যাঁ আর লাস্টের ডিএক্স হচ্ছে ডাটা রেজিস্টার তো এটাকে আবার প্রত্যেকটাকে হাই এবং লো দুইটা 8 বিট রেজিস্টারে ভাগ করা যায় দুইটা এটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের ইউজ করতে হবে এটা প্রচুর 8 বিট করি স্যার ওটা হ্যাঁ মানে এই 16 বিট কে দুইটা হাই এবং লো বাইট কে 16 বিট তো মানে 2 বাইট রেজিস্টার তাই না তো 2 বাইট এবং হাই বাইট দুইটা ভাগে দুইটা আলাদা দুইটা রেজিস্টারে ভাগ করা যায় এবং লোয়ার বাইট এটা হচ্ছে এএক্স হচ্ছে 16 bit register কিন্তু এটার লোয়ার বাইট হচ্ছে l হাইয়ার বাইট হচ্ছে h এটা রেজিস্টার করা যায় তারপর আরো কিছু মানে এখানে দেখো যে sp আছে স্ট্যাক পয়েন্টার dp মানে বেস পয়েন্টার si মানে সোর্স ইনডেক্স di মানে ডেস্টিনেশন ইনডেক্স স্ট্যাক পয়েন্টার বেস পয়েন্টার ডেস্টিনেশন ইনডেক্স সোর্স ইনডেক্স এগুলো হচ্ছে অফসেট অ্যাড্রেস এবং এই লাস্ট আছে আইপি ইনস্ট্রাকশন পয়েন্টার এটাও একটা অফসেট অ্যাড্রেস এই পাঁচটা
পাঁচটা অফসেট অ্যাড্রেস কে পর পর আসছে আর কি, পাঁচটা অফসেট রেজিস্টার কে অফসেট হিসেবে অফসেট অ্যাড্রেস হিসেবে ইউজ করতে হয় যে রেজিস্টার গুলোকে, সেই রেজিস্টার গুলোকে পর পর আসছে কি এসপি বিপি এসআই ডিআই আইপিএ আর সবার লাস্ট আছে ফ্ল্যাগ রেজিস্টার। AHPX, CSDX ছাড়া এখানে যেগুলো আছে এগুলো বেশিরভাগই হচ্ছে ফ্ল্যাগ ছাড়া, এই সবই হচ্ছে অফসেট রেজিস্টার আর কি। এখন আসো অ্যাকুমুলেটর রেজিস্টার, AHPX রেজিস্টার। তো AHPX রেজিস্টারকে আমরা কি বলি? অ্যাকুমুলেটর রেজিস্টার। অ্যাকুমুলেটর রেজিস্টারের কাজ কি পড়ছো তোমরা আগের চ্যাপ্টারে বলতে পারবা? স্যার এলইউ এর মধ্যে স্যার যোগ বিয়োগ হয় ওটা স্যার অ্যাকুমুলেটর আবার রেজিস্টার হয় না? আচ্ছা একটা আর অর্থাৎ রেজাল্ট আসে আর কি আর অনেক পড়ছিলাম স্যার, ইনপুট আউটপুট অপারেশনে হেল্প করে অর্থাৎ ইনপুট আউটপুট কোনো কিছু ঢোকা বাইর হওয়ার জন্য এলইউ দিয়ে যায় স্যার। 8086 মাইক্রোপ্রসেসরে এক্স রেজিস্টার নামে পরিচিত, আইও অপারেশন ইউজ হয়, রেজাল্ট জন্ম হয়। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা এক্স রেজিস্টার করতেছি তাই না? তো এক্স রেজিস্টারটা অ্যাকুমুলেটর রেজিস্টার যেটা তোমাদেরকে আগেই বলা হয়েছে। তো এটা হচ্ছে 16 বিট একটা রেজিস্টার, 16 বিট অ্যাকুমুলেটর, ওয়াইল এল ইজ দ্য 8 বিট অ্যাকুমুলেটর। এক্স রেজিস্টারের মধ্যে এল হচ্ছে 8 বিট এবং এইচ এটাও কি 8 বিট, এক্স কে দুইটা ভাগে ভাগ করা যায়, এই যে এ এইচ এবং এ এল, এই প্রত্যেকটা 8 বিটের রেজিস্টার, এই দুইটা 8 বিটের রেজিস্টার মিলে একটা 16 বিট এক্স রেজিস্টার তৈরি হয়। ঠিক আছে, এখন অর্থাৎ এক্স রেজিস্টারকে ভাঙলে দুইটা রেজিস্টার পাওয়া যাবে এল এবং এ হাই। তো একইভাবে দ্য আইও ইনস্ট্রাকশন, যেহেতু তোমরা আগেও পড়ছো যে অ্যাকুমুলেটর রেজিস্টার সবসময় যেখানে আইও অপারেশন অ্যাকুমুলেটর রেজিস্টার হয়ে যাবে, তো আইও ইনস্ট্রাকশন অলওয়েজ ইউজেস এক্স অর এল ফর ইনপুটিং অ্যান্ড আউটপুটিং 16 অর 8 বিট ডাটা টু অর ফ্রম অ্যান আইও পোর্ট। ঠিক আছে, এটা তো আগেরটার সাথে ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে আইও অপারেশনে এক্স রেজিস্টার অথবা এল রেজিস্টার, এক্স রেজিস্টারের বাচ্চা জায়গা এল এটা ইউজ হবে, ঠিক আছে? আর মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন ইনস্ট্রাকশন অলসো ইউজ এক্স অর এল রেজিস্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনে অবশ্যই এক্স রেজিস্টার ইউজ হবে। এটা এক্স রেজিস্টারে দিয়ে নিচে লিখে রাখো বাংলায়, প্রথম কথা হলো যে আইও অপারেশনে ইউজ হবে, আইও অপারেশনে ইনপুট আউটপুট অপারেশনে অবশ্যই ইউজ হবে। দুই নম্বর হলো মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনে অবশ্যই এক্স অথবা এল রেজিস্টার ইউজ হবে। লিখছো? জি স্যার লিখছি। কি লিখছো? দা মাল্টিপ্লিকেশন আর ডিভিশন অবশ্যই এক্স অর এল ইউজ হবে, এক্স অথবা এল। হ্যাঁ জি স্যার, এক্স অথবা এল রেজিস্টার ইউজ হবে। আর আইও আইও অপারেশন ইউজ হবে। তাহলে এই দুইটা পয়েন্ট লিখলাম। আচ্ছা, আর এখানে তো ডিটেইলসে লেখা আছে। আচ্ছা, বিএক্স রেজিস্টার বা বেজ রেজিস্টার, ইট ইজ কল্ড বেজ রেজিস্টার বিকজ ইট সামটাইমস হোল্ডস দ্য অফসেট অ্যাড্রেস অফ দ্য লোকেশন ইন দ্য মেমোরি সিস্টেম ইন অল ভার্সনস অফ মাইক্রোপ্রসেসর। তো তোমরা এখানে লেখো যে বিএক্স রেজিস্টার হচ্ছে অ্যারিথমেটিক, আচ্ছা মানে ওই এর উপরে বলিনি, এই চারটা রেজিস্টারই উপরে একটু বড় করে লিখে রাখো, এক্স বিএক্স সিএক্স ডিএক্স, এই চারটা রেজিস্টারই অ্যারিথমেটিক লজিক অপারেশনে ইউজ হয়, চারটা রেজিস্টারই অ্যারিথমেটিক লজিক অপারেশনে ইউজ হবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগে বা এই জাতীয় যেগুলো অপারেশন গুলো আছে সেগুলোতে এক্স রেজিস্টার ইউজ হবে, মানে এক্স বিএক্স সিএক্স ডিএক্স এই চারটা রেজিস্টার ইউজ হবে। বুঝছো? জি স্যার, এক্স বিএক্স সিএক্স ডিএক্স অ্যারিথমেটিক লজিক ইউনিট ইউজ হবে। লিখছি স্যার। ঠিক আছে, চারটা রেজিস্টার এই রেজিস্টার গুলো ইউজ হবে। তো এক্স ইউজ হবে, এক্স এর যে দুইটা ইউজের কথা বললাম
তার সাথে সে এই যে মানে তোমার অ্যারিথমেটিক লজিক অপারেশনের জন্য ডাটা রাখা ইনস্ট্রাকশন রাখা এইসব কাজও সে করতে পারে। তারপরে বিএক্স রেজিস্টার, বিএক্স রেজিস্টারের কাজ হচ্ছে সেও কিন্তু অ্যারিথমেটিক লজিক অপারেশন ইউজ হয় তাই না? বিশেষ করে ডাটা সেগমেন্টের ক্ষেত্রে ডাটা সেগমেন্টের মধ্যে অফসেট ডাটা সেগমেন্টের জন্য ডাটা সেগমেন্ট চারটা সেগমেন্ট বলছিলাম না কি কি বলতে পারবা কেউ? মাইক্রোপ্রসেসর মেমরিকে চারটা সেগমেন্টে ভাগ করে কি কি বলতে পারবা? জি স্যার। কি স্যার চারটা হচ্ছে কি স্যার? এই এই কোড, তারপর হচ্ছে কি ডাটা স্ট্রাক এক্সট্রা মানে সিএস ডিএস এস এস ই এস 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 একটা আছে। হ্যাঁ, এস হচ্ছে কি টেক্সট হচ্ছে স্ট্রাক সেগমেন্ট একটা সেগমেন্ট আর ইএস হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। এই চারটা সেগমেন্টে নাম কি বলছিলাম আমরা? কাউন্টার রেজিস্টার। প্রত্যেকটা রেজিস্টারের কাজ খুব ভালোভাবে জানতে হবে, মনে রাখতে হবে, কারণ প্রোগ্রামে আমাদের এদের কাজ অনুসারে এদেরকে ইউজ করতে হয়। বুঝছো? তাহলে সিএক্স রেজিস্টারের নাম কি? কাউন্টার রেজিস্টার। সিএক্স রেজিস্টারের কাজ কি? ইট ইজ নোন অ্যাজ কাউন্টার রেজিস্টার বিকজ সাম ইনস্ট্রাকশন সাচ অ্যাজ শিফট রোটেট অ্যান্ড লুপ ইনস্ট্রাকশন অ্যান্ড লুপ ইউজ দ্য কন্টেন্ট অফ সিএক্স অর সিএল অ্যাজ কাউন্টার। বুঝতে পারছো? কিছু কিছু ইনস্ট্রাকশন আছে শিফ রোটেট তারপরে লুপ, হ্যাঁ এইসব ক্ষেত্রে এই সিএক্স রেজিস্টারটা কাউন্টার হিসেবে ইউজ হয়। এক্সাম্পল বলি, ধরো তুমি তোমরা সি প্রোগ্রামে লুপ চালিয়েছো না বিভিন্ন লুপ? জি স্যার। জি স্যার, লুপ ইউজ করো। তো লুপ ইউজ করলে লুপের মধ্যে আমরা কি লিখি? যে ধরো ইফ n less than 5 for example কথা কথা n less than 5 then i plus plus হ্যাঁ কমা i equal to 1 মানে i এক থেকে এক এক করে বাড়বে না, শুরুতে লিখে নি না i equal to 1 তারপরে if n less than 1 i plus plus এরকম ভাবে লেখো না। লুপ লুপের ক্ষেত্রে ভুলে গেছি, মানে আগে তো সিতে পড়ছিলাম অনেক সময়, তো প্লাস প্লাস 1 দিয়ে রাখি স্যার এক বাড়ানোর জন্য। এখানেও কিন্তু এই জিনিসটা আছে, অর্থাৎ এখানেও কিন্তু তোমার এই একটা লুপ যখন শেষ হয়ে আবার শুরু থেকে স্টার্ট হয় তখন কি হয়, এই সিএক্স এর ভ্যালুটাকে সে চেক করে, সিএক্স এর ভ্যালু এক এক করে কমতে থাকবে। প্রত্যেকবার লুপ শেষ করলে সিএক্স এর ভ্যালু এক করে কমতে থাকবে। যখন মনে করো এন, ওই যে এন যদি 5 হয়, এন যদি যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন 1 থাকবে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে তাই না? এরকম হয়, তাহলে ওই এন এর ভ্যালুটা প্রত্যেকবার চেক করতে হয়, দেখতে হয়। এইখানে ওই সি এর ভ্যালু সিএক্স এর ভ্যালুটা চেক করে দেখতে হবে সিএক্স এর মধ্যে কত আছে। ধরো সিএক্স এর মধ্যে 5 আছে তাহলে লুপ 5 বার ঘুরবে, সিএক্স এর মধ্যে 4 আছে তাহলে লুপ 4 বার ঘুরবে, এরকম। বিষয়টা কি বুঝতে পারছো প্রোগ্রামিং এর ক্ষেত্রে?
जी सर সেটা হচ্ছে কাউন্টার ইনস্ট্রাকশন ফর एग्जांपल দেখো ওই ওই হিসাবটা সিএক্স সিস্টেম রাখে দ্য ইনস্ট্রাকশন লুপ স্টার্ট উইল অটোমেটিক্যালি লুপ স্টার্ট এটা ইনস্ট্রাকশন দিলাম লুপ এরপর লুপ স্টার্ট এটা ইনস্ট্রাকশন এটা ইনস্ট্রাকশন উইল অটোমেটিক্যালি ডিক্রিমেন্ট সিএক্স বাই 1 উইদাউট এফেক্টিং দ্য ফ্লাগস এন্ড উইল চেক ইফ সিএক্স ইকুয়াল টু 0 টু স্টপ দ্য লুপ ওই যে বললাম যে তুমি লুপের সিএক্স রেজিস্টারে দিয়ে রাখলা 5 দিয়ে এবার তুমি একটা লুপ চালালাম তো যে কয়বার সে লুপে আসবে লুপে যে কয়বার লুপটা সে কমপ্লিট করবে মানে একবার লুপটা শেষ হওয়ার পরে ওই সিএক্স এর মধ্যে যে 5 রাখছো 5 এর থেকে সে অটোমেটিক এক কি করবে মাইনাস করবে এবারে আবার দ্বিতীয় ভাগে এভাবে করতে করতে যখন সিএক্স এর ভ্যালু 0 হয়ে যাবে যখন সিএক্স এর ভ্যালু 0 হয়ে যায় তখন হচ্ছে কি সে লুপ থেকে বের হয়ে যাবে এই জন্য ওই ওইসব প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা শুরুতেই আগে সিএক্স এর একটা ভ্যালু দিয়ে রাখি যেটা লুপিং এর ক্ষেত্রে অর্থাৎ যতগুলো লুপ চালাতে হবে সিএক্স এর মধ্যে তত ভ্যালু দিতে হবে তুমি যদি একটা লুপ 3 বার চালাতে চাও তাহলে সিএক্স এর ভ্যালু 3 দিয়ে তারপর ওই লুপটা চালাতে হবে বুঝতে কি বুঝতে পারছো জি স্যার জি স্যার যেমন আমরা কি করি যেমন কোনো কিছু যোগ করলে অনেক সময় ক্যারি আসতে পারে না বা সাবট্রাক্ট করলে অনেক সময় বড় আসতে পারে না বিয়োগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে তো আমি যখন প্রত্যেকবার সিএক্স এর থেকে ভ্যালু এক করে কমছে তাহলে সিএক্স এর থেকে ভ্যালু এক করে মাইনাস হচ্ছে না বিয়োগ হচ্ছে না হ্যাঁ স্যার এর দ্বারা প্লাগের প্লাগ রেজিস্টারে কি হয় প্লাগ রেজিস্টারে তো ক্যারি অ্যাডিশন সাবট্রাকশন এগুলির সাথে সাথে প্লাগের বিটগুলো চেঞ্জ হয় তাই না কিন্তু এখানে সিএক্স এর যে ভ্যালু এক করে কমতেছে লুপের লুপের কারণে সেটার কারণে এর মানে মানে সিএক্স এর থেকে যে এক করে বিয়োগ হচ্ছে এটার কারণে ফ্ল্যাগ রেজিস্টার উপরে কোনো এফেক্ট পড়বে না এটার উপরে ডিপেন্ড করে ফ্ল্যাগের কোনো ভ্যালু চেঞ্জ হবে না জি স্যার বুঝছি এন্ড উইল চেক ইফ সিএক্স নট ইকুয়াল টু 0 সিস্টেম যতক্ষণ পর্যন্ত সিএক্স এর ভ্যালু 0 না হবে ততক্ষণ পর্যন্ত লুপ চলতে থাকবে এটা হচ্ছে সিএক্স রেজিস্টার কাজ তো লুপিং এ হেল্প করে লুপিং অপারেশন এইসব প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেখানে লুপ চালাতে হবে সেখানে সিএক্স রেজিস্টার কে ইউজ করতে হবে এরপর হচ্ছে ডিএস রেজিস্টার বা ডাটা রেজিস্টার দিস জেনারেল পারপাস রেজিস্টার হোল্ডস এ পার্ট অফ দ্য রেজাল্ট ফ্রম দ্য মাল্টিপ্লিকেশন আর পার্ট অফ দ্য ডিভিজন বিফোর এ ডিভিশন রিমাইন্ডার আফটার দ্য ডিভিশন দেখো এই জেনারেল পারপাস রেজিস্টার হোল্ডস এ পার্ট অফ দ্য রেজাল্ট ফ্রম মাল্টিপ্লিকেশন মনে করো তুমি 16 বিট গুণ করতেছো এক্স এর মধ্যে রাখছো 16 বিট বিএক্স এর মধ্যে রাখছো 16 বিট এখন রেখে তুমি গুণ করলা গুণ করার পরে 16 বিট রেজিস্টার গুণ করলে রেজাল্ট কি 16 বিট হবে না রেজাল্ট আরো বেশি হবে 32 বিট হবে 1 বিট বেড়ে যাবে এখন এই 32 বিট রেজাল্ট তো 8 বিট রেজাল্ট প্রথমে গুণ করার পরে 32 বিট রেজাল্ট আসছে তো প্রথম 32 বিট কে আবার 16 বিট লোয়ার এবং 16 বিট হায়ার আসছে তো সে কি করে প্রথম যে 16 বিট এটা মনে করো এক্স এবং বিএক্স এর মধ্যে গুণ হচ্ছে গুণফলটা সে এক্স এর মধ্যে রাখবে কারণ গুণের ক্ষেত্রে এক্স রেজিস্টার ইউজ হবে তো এক্স এবং বিএক্স করে প্রথম লোয়ার 16 বিটের রেজাল্টটা সে এক্স এর মধ্যে রাখবে আর হায়ার 16 বিট এই যে নতুন গুণ করার পরে যে হায়ার 16 বিট পাওয়া গেল যেটা মিলে 32 বিট হয়েছে ওই হায়ার 16 বিটের রেজাল্টটা সে বিএক্স রেজিস্টারের মধ্যে রাখবে কথাটা কি বুঝতে পারছো আমি কি বলছি তাহলে আমরা বলবো হ্যাঁ এটা হচ্ছে গুণের ক্ষেত্রে বললাম না যে 16 বিট গুণ করলে 32 বিট রেজাল্ট হয় তো 32 বিট রেজাল্ট হলে সে এক্স আর বিএক্স গুণ করছে 16 বিট গুণ করছে 32 বিট পাইছে
তো 32 বিট তো এক্স এর মধ্যে রাখা যাবে না, রাখা যাবে না স্যার, সেই লোয়ার 16 বিট, 32 বিটের লোয়ার 16 বিটকে সে এক্স এর মধ্যে রাখে রেজাল্টটা, কারণ এক্স এর মধ্যে রেজাল্ট থাকে, 16 বিটের এক্স এর মধ্যে রাখে, আর বাকি যে 16 বিট নতুন রেজাল্টে যে বাকি 16 বিট সেই বাকি 16 বিটকে সে ডিএক্স এর মধ্যে রাখে, ওই পারপাসে ডিএক্স ইউজ হয়। এখনো বোঝো নাই স্যার, একটা বিট গুলা স্যার ডিএক্স এ থাকি যায় আর কি। হ্যাঁ কি স্যার, ওই মানে 16 বিট রাখার পর বাকি গুলা আসে ডিএক্স এর ভিতর রাখি দে। আমি তো তাই বললাম, তুমি কি মানে কোনো তো কনফিউশন আছে কিনা সেটা বলতে না স্যার, তুমি কি বলতে যাচ্ছো না কথা নেই বুঝি নাই স্যার, এটা অনেকটা ব্যাকআপের মতন কাজ করে। তা আমি তোমাকে জানতে চাচ্ছি তুমি কি জানতে যাচ্ছিল আর কি সেটা, তুমি যে বললে যে হ্যাঁ কিছু না স্যার কিছু জানতে চাই না, আমি এটা বলতে চাইতেছিলাম এখানে যে 16 বিট 32 বিট রেজাল্ট তৈরি হচ্ছে গুণের পরে ওই লোয়ার বাইটটা সে লোয়ার 16 বিটটা সে রাখে হচ্ছে এক্স রেজিস্টারে, আর হায়ার 16 বিটটা সে ডিএক্স রেজিস্টারের মধ্যে রাখে রেজাল্টে। দেখো না বলছে যে রেজিস্টার হোল্ডস এ পার্ট অফ দ্য রেজাল্ট, রেজাল্টের পার্ট ফ্রম মাল্টিপ্লিকেশন, গুণ থেকে যে রেজাল্ট পাওয়া যায় তার পার্ট, আর পার্ট অফ দ্য ডিভিডেন্ট ওই পার্ট হচ্ছে কি যে রেজাল্টের হায়ার 16 বিট রেজাল্টটা সে ডিএক্স এর মধ্যে রাখছে, রেজাল্টের 16 বিট 32 বিটের 16 বিট হায়ার 16 বিটের পার্টটা সে ডিএক্স এর মধ্যে রাখে। আবার ভাগের ক্ষেত্রেও, ভাগের ক্ষেত্রেও সে যখন ভাগ হয় তখনও কি মানে ডিভিশনের আগে সে ওই ভাগের ক্ষেত্রে হচ্ছে 32 বিট কে ভাগ করতে হয়, মানে 16 বিট দিয়ে 32 বিট কে ভাগ করতে হয়, সেই ক্ষেত্রে ওই তোমার তখনও ডিএক্স রেজিস্টার ইউজ হয়, তখনও ডিএক্স রেজিস্টার কি ইউজ করতে হয় ডিভিডেন্ড হিসেবে, এটা যখন ভাগ করাবো তখন দেখাবো। আপাতত এরকম মনে রাখো গুণের ক্ষেত্রে যেরকম ডিএক্স রেজিস্টার ইউজ হয়েছে ভাগের ক্ষেত্রে এরকম ডিএক্স রেজিস্টার ইউজ হয়, এবং ভাগ শেষ রাখার ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, তাহলে চারটা রেজিস্টারের কাজগুলো সংক্ষেপে কেউ বলতে পারবা? চারটা রেজিস্টারের কাজ সংক্ষেপে কেউ বলতে পারবা? কোথায় জিরো সিএক্স এর মধ্যে মনে রাখবা, লুপে আসা মানে সিএক্স এর ভ্যালু এক করে কমবে, এক করে কমবে আর ডিক্রিমেন্ট হবে, আর ডিএক্স রেজিস্টার মানে গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে হয় কি এটা ভাগের সময় দেখাবো, ভাগের ক্ষেত্রেও ওই মানে হায়ার পার্টটা ডিএক্স এর মধ্যে রাখতে হয়, অর্থাৎ 32 বিট থেকে তুমি যখন 16 বিট দিয়ে ভাগ করবা তো 32 বিট কি তুমি কোনো রেজিস্টারের মধ্যে একসাথে রাখতে পারবা, রাখতে পারবা না। তুমি কয় যে ওই লোয়ার পার্ট, লোয়ার বাইটটা লোয়ার 16 বিটটা তোমার এক্স এর এবং হায়ার 16 বিটটা ডিএক্স এর মধ্যে রাখতে হয়, তারপরে এটাকে এটাকে একসাথে গুণ করে ভাগ করতে হয়। এই জিনিসের আর একটা জিনিস হলো ফ্ল্যাগ রেজিস্টার,
The flag register is a flip-flop that indicates some condition produced by the execution of an instruction or controls contain controls started operation of execution. Flag register from the agyo modeli bolchi jeta hocche status register. The status register prottekta bit ke ki bola hoyto flag tai na status register prottekta bit ke flag bola hoyto to jeto ei eta pura register te flag niye gothito ejonno এটাকে ফ্ল্যাগ রেজিস্টার বলা হয়। এ ফ্ল্যাগ রেজিস্টার ইজ এ ফ্লিপ ফ্লপ দ্যাট ইন্ডিকেটস সাম কন্ডিশন প্রোডিউসড বাই দ্য এক্সিকিউশন অফ অ্যান ইনস্ট্রাকশন অফ অ্যারিথমেটিক অর্থাৎ অ্যারিথমেটিক লজিক অপারেশনের বিভিন্ন কন্ডিশনগুলো শো করে কে ফ্ল্যাগ রেজিস্টার মনে আছে তো যেমন ক্যারি আসতে ক্যারি বড় আসতে ক্যারি ফ্ল্যাগ হাই হয় রেজাল্ট জিরো আসতে জিরো ফ্ল্যাগ হাই হবে রেজাল্ট নেগেটিভ আসছে সাইন ফ্ল্যাগ হাই হবে এগুলো বলছিলাম মনে আছে তো না থ্রি ক্লাসে জি স্যার আচ্ছা 16 বিট ফ্ল্যাগ রেজিস্টার কন্টেইনস 9 অ্যাক্টিভ ফ্ল্যাগস এখন 8086 মাইক্রোপ্রসেসরে 8086 মাইক্রোপ্রসেসরে 16টা তোমার রেজিস্টার আছে 16টা ফ্ল্যাগ বিট আছে 16টা এই রেজিস্টারে 16টা ফ্ল্যাগ বিট আছে তার মধ্যে 9টা হচ্ছে কি অ্যাক্টিভ 9টা কি অ্যাক্টিভ ফ্ল্যাগ এটা খেয়াল রাখতে হবে 16টা ফ্ল্যাগের মধ্যে 9টা হচ্ছে কি অ্যাক্টিভ আর বাকিগুলো আনডিফাইন্ড ঠিক আছে না আমরা যত যা কিছু করি 9টা দিয়ে করি এই যে 9টা তো আর ওই যে তোমাদের ওই যে ইমো 8086 তে ওখানে দেখা যাচ্ছে 8টা ওটা হচ্ছে ওরা ওই বলছিলাম যে 8 বিট মাইক্রোপ্রসেসর অনুসারে তৈরি করা তো ওই জন্য ওরা 8টা দেখায় আসলে মানে আমরা 8086 মাইক্রোপ্রসেসরে 9টা অ্যাক্টিভ বিট ফ্ল্যাগ বিট থাকে 16টার মধ্যে 9টা বিট অ্যাক্টিভ আচ্ছা সাম ফ্ল্যাগ চেঞ্জেস আফটার মেরি অ্যারিথমেটিক এন্ড লজিক অপারেশন কিছু কিছু ফ্ল্যাগ অনেকগুলো অ্যারিথমেটিক লজিক অপারেশনের পরে যে চেঞ্জ হয় ফ্ল্যাগ নেমার চেঞ্জেস ফর এনি ডাটা ট্রান্সফার অর প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন অপারেশন হ্যাঁ এখানে একটা জিনিস হলো যেমন মুভ মুভ কি ফ্ল্যাগ কখনো প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন এবং ডাটা ট্রান্সফার এগুলোর কারণে ফ্ল্যাগের বিট কখনো কি হয় না চেঞ্জ হয় না ফ্ল্যাগের বিট সাধারণত চেঞ্জ হয় কিসের জন্য অ্যারিথমেটিক লজিক অপারেশনে কথাগুলো কি বুঝতে পারছো তোমরা জি স্যার জি স্যার ফ্ল্যাগের বিট গুলো চেঞ্জ হয় শুধুমাত্র অ্যারিথমেটিক লজিক অপারেশনের জন্য হ্যাঁ অ্যারিথমেটিক লজিক অপারেশনে ফ্ল্যাগের বিট গুলো চেঞ্জ হবে কিন্তু ডাটা ট্রান্সফার যেমন মনে করো মুভ মুভে কি হয় মুভ এক্স কমা বিএক্স এ কথার মানে কি বিএক্স থেকে স্যার এক্স এ ডাটা ট্রান্সফার হবে হ্যাঁ এই জাতীয় ক্ষেত্রে কি হবে না কখনো ফ্ল্যাগের বিটের ফ্ল্যাগে কোনো এফেক্টেড হবে না ফ্ল্যাগ বিট কোন চেঞ্জ হবে না স্যার মুভ তো ফ্ল্যাগ কে স্যার ইফেক্ট করে না আর ইনক্রিমেন্ট কিন্তু ফ্ল্যাগ কে ক্যারি ফ্ল্যাগ কে ইনক্রিমেন্ট করে স্যার ইফেক্ট করে না সবগুলো কি বাই সবগুলো করে এখানে কি বলছে যে ফ্ল্যাগ নেভার চেঞ্জেস ফ্রম এনি জি স্যার ডাটা ট্রান্সফার তো আমি তো ডাটা ট্রান্সফারের কথা বলছি আমি তো অন্য কোনোটার কথা বলিনি ডাটা ট্রান্সফার মানে প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশনের দ্বারা ফ্ল্যাগে কোনো চেঞ্জ যেমন এই যে লুপ লুপ হচ্ছে একটা প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন লুপের মধ্যে সিএক্স এর ভ্যালু কমতেছে এর দ্বারা কি ফ্ল্যাগে কোনো এফেক্ট হবে না স্যার না স্যার একদম কথা বলছেন না লুপের মধ্যে যে ফ্ল্যাগের লুপের মধ্যে যে লুপ অপারেশন লুপ একটা প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন লুপ অপারেশনের কারণে সিএক্স এর ভ্যালু যে কমতেছে এর জন্য কি ক্যারি ফ্ল্যাগের কোনো পরিবর্তন হবে পরিবর্তন হবে না তাই না জি স্যার সেই জন্য ডাটা ট্রান্সফার যেমন মুভ একটা ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন মুভ এবং বা এই জাতীয় ডাটা ট্রান্সফার এবং প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশনের দ্বারা ফ্ল্যাগে কোনো এফেক্ট হয় না নাম্বার লাস্টের পয়েন্ট হচ্ছে সিক্স অফ দ্য নাইন ফ্ল্যাগস আর ইউজ টু ইন্ডিকেট সাম কন্ডিশন প্রোডিউস বাই অ্যান ইনস্ট্রাকশন লেট আস নাও ডিসকাস দ্য ফ্ল্যাগস আচ্ছা তার মধ্যে তাহলে বোঝা গেল ১৬টা ফ্ল্যাগ এই ১৬টার মধ্যে ৯টা হচ্ছে অ্যাক্টিভ ৯টার মধ্যে আবার ৬টা হচ্ছে কি ৯টার মধ্যে ৬টা হলো কন্ডিশনাল ফ্ল্যাগস ক্লিয়ার একটু লিখে রাখো টোটাল ফ্ল্যাগ ১৬ লিখতেছো খাতায় লেখো টোটাল ফ্ল্যাগ ১৬
এর মধ্যে অ্যাকটিভ হচ্ছে 9টা, 9টার মধ্যে 6টা হচ্ছে কন্ডিশনাল আর 3টা হচ্ছে কন্ট্রোল ফ্লাগ। স্যার 9টা অ্যাকটিভ, বাকি এরপর কি বলছেন? এখানে তো লেখা আছে 16টার মধ্যে 6টা হচ্ছে কন্ডিশনাল আর বাকিগুলো হচ্ছে মধ্যে 6টা কন্ডিশনাল 3টা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। 6টা 9টাকে আবার দুই ভাগ করতে পারো তিন চিহ্ন দিয়ে, যে 6টা হচ্ছে কন্ডিশনাল ফ্ল্যাগস আর 3টা হলো কন্ট্রোল ফ্ল্যাগস। লিখছো? জি স্যার লিখছি। এখানে দেখো এগুলো দেয়া হয়েছে, দেখো যে এই যে সিএফ প্রথম বিট পজিশন, এটা ফ্ল্যাগ রেজিস্টার এর ছবি দেওয়া হয়েছে। ফ্ল্যাগ রেজিস্টার প্রথম বিটটা হচ্ছে সিএফ রেজিস্টার, অর্থাৎ ক্যারি ফ্ল্যাগ এর জন্য, সেট বাই ক্যারি আউট অফ মোস্ট ইউনিয়ন বিট। তারপর আছে মাস্কনেটটা আনডিফাইন্ড, অর্থাৎ এই যে যেগুলো ইউ দেওয়া আছে এগুলো হচ্ছে আনডিফাইন্ড, এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ ফ্ল্যাগ। এটা স্ট্যাটাস রেজিস্টার বা ফ্ল্যাগ রেজিস্টারের বিটগুলো দেখাচ্ছে, 16টা বিট। এই 16টার মধ্যে দেখো সিএফ কোনটা কন্ডিশনাল কোনটা কন্ট্রোল, এটা পরে বলবো। আচ্ছা এটা পরে। আজকের তিনটা হচ্ছে এই তিনটা, ট্র্যাপ ফ্ল্যাগ, আইএফ এবং ডিএফ। এই তিনটা হচ্ছে কি, এই তিনটা হচ্ছে তোমার কন্ট্রোল ফ্ল্যাগ, কন্ট্রোল এই তিনটা, ট্র্যাপ ফ্ল্যাগ, হ্যাঁ ট্র্যাপ ফ্ল্যাগ, ইন্টার ফ্ল্যাগ আর ডিরেকশন ফ্ল্যাগ হচ্ছে কি কন্ট্রোল। এছাড়া বাকি যেগুলো যে ওএফ এসএফ জেএফ এগুলো সবই হচ্ছে কি কন্ডিশনাল ফ্ল্যাগ। এখন এগুলো ডিটেলস আমরা একটু বলতেছি সংক্ষেপে, শেষ করে দিতে হবে, ইয়ে করা যাবে। ক্যারি ফ্ল্যাগ কি, বিট ফ্ল্যাগ টিএফ আর আইএফ অলমোস্ট সেম বলছিলেন না স্যার গত ক্লাস? অলমোস্ট সেম, দুইটাই ইন্টারপ্রেটেশন সাথে রিলেটেড, এগুলো ব্যাখ্যা এখন বলবো এখানে আসবে। তো প্রথমে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ কি করে, দিস ফ্ল্যাগ ইজ সেট, এই ফ্ল্যাগটা হাই হয়, সেট মানে হচ্ছে হাই হওয়া আর রিসেট মানে হচ্ছে জিরো হওয়া, তোমরা জানো। তো দিস ফ্ল্যাগ ইজ সেট ইফ এ ক্যারি আফটার এডিশন আর জিরো অর বোরো আফটার সাবট্রাকশন। ইনফ্যাক্ট সেট হয় যদি কোনো এডিশনে ক্যারি আসে অথবা সাবট্রাকশনে বোরো আসে তাহলে এই ফ্ল্যাগটা সেট হয়। দ্যাট হ্যাজ বিন জেনারেটেড আউট অফ মোস্ট সিগনিফিকেন্ট বিট পজিশন। মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে একদম ষোলো আটতম বিট, আট নম্বর বিট হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সাধারণত এই বিট তো হচ্ছে একটা মানে এক বাইটের আর কি। তো মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, একদম বাম পাশের বিটটা না, যদি এই দিয়ে স্যার বাম পাশের বিটটা হচ্ছে কি, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, একদম ডান পাশেরটাকে বলে লিস্ট সিগনিফিকেন্ট, তাই না? একদম বাম পাশেরটাকে বলে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো দ্যাট হ্যাজ বিন জেনারেটেড আউট অফ মোস্ট সিগনিফিকেন্ট বিট পজিশন ডিউরিং দ্য লাস্ট রেজাল্ট ক্যালকুলেশন। দ্য ক্যারি ফ্ল্যাগ অলসো ইন্ডিকেটস এরর কন্ডিশন অ্যাজ ডিটেক্টেড বাই সাম প্রোগ্রামস অ্যান্ড প্রসিডিউরস। ক্যারি ফ্ল্যাগ অলসো কিছু ক্ষেত্রে ইরর কন্ডিশন শো করে। তো এখানে একটু বলি, এই জিনিসটা আরো বোঝা দরকার যে মোস্ট সিগনিফিকেন্ট বিট পজিশন কেন। যদি তুমি কোনো যোগ বিয়োগের পরে যে রেজাল্টটা পাচ্ছ, যোগ বিয়োগের সময় যদি মোস্ট সিগনিফিকেন্ট বিট পজিশন অর্থাৎ একদম সর্ববামের যে পজিশন, ওই পজিশনে যদি ক্যারি আসে, মোস্ট সিগনিফিকেন্ট বিট পজিশনে যদি ক্যারি আসে মানে কি, দুইটা সংখ্যা তুমি যোগ করতেছ, বাইনারি দুটো সংখ্যা, বাইনারি দুটো সংখ্যার সর্ববামের একদম লাস্টের যে এই কলাম, লাস্টের কলামের যে যোগফল, সেখানে যদি ক্যারি আসে তাহলে সেটা ক্যারি ফ্ল্যাগটা কি হবে, হাই হবে। কথা কি বুঝতে পারছো? এই কথা কি বুঝতে পারছো? রেসপন্স করবা কথা। জি স্যার বুঝতে পারছি। জি স্যার। তারপরে পি তে হচ্ছে প্যারিটি, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট পজিশন, এটা খেয়াল রাখবা। পি তে হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ, দিস ফ্ল্যাগ ইজ সেট, এই ফ্ল্যাগটা হাই হয় যদি রেজাল্ট হ্যাজ বিন ইভেন্ট প্যারিটি। ইভেন্ট প্যারিটি মানে কি,
জানো তোমরা জোর কখন হাই হবে যদি কোন রেজাল্টে অ্যারিথমেটিক লজিক অপারেশনের রেজাল্ট যেটা পাইলা রেজাল্টে দেখতেছ যোগ বিয়োগ গুণফল করে রেজাল্ট পাইলা রেজাল্টে যদি একের সংখ্যা যদি ইভেন হয় রেজাল্টের মধ্যে ধরো বাইনারি 0101 এগুলো থাকে তো তো ওর মধ্যে যদি একের সংখ্যা যদি জোড় সংখ্যক এক হয় তাহলে প্যারিটি ফ্ল্যাগটা হাই হবে কথা বুঝতে পারছো আর আদারওয়াইজ জিরো হবে অর্থাৎ বেজোড় হলে জিরো হবে ফর এক্সাম্পল ইফ এ নাম্বার কন্টেন্স থ্রি বাইনারি ওয়ানস ইট হ্যাজ অড প্যারিটি ক্লিয়ার বিষয়টা কোনো একটা রেজাল্ট বা নাম্বারে যদি তিনটা মানে বাইনারি ওয়ান থাকে স্যার ওয়ান থাকে এটা কি কোন প্যারিটি বেজোড় না তাহলে বেজোড় হলে কি হবে অড প্যারিটি আর সেক্ষেত্রে এটা অড প্যারিটি অড প্যারিটি হলে আমার ইয়ার আউটপুট কি হবে জিরো প্লাগের ই কি হবে জিরো জিরো হবে স্যার আচ্ছা আর ফর এক্সাম্পল ইফ এ নাম্বার কন্টেন্স থ্রি বাইনারি হ্যাঁ তাহলে প্যারিটি বিটের রেজাল্ট হবে জিরো আর অক্সিলারি ক্যারি কি ইট ইজ সেট ইফ দ্য ক্যারি আফটার এডিশন অর বোরো আফটার সাবস্ট্রাকশন বিটুইন বিট পজিশন থ্রি অ্যান্ড ফোর অফ দ্য রেজাল্ট দ্য ফ্ল্যাগ ইজ ইউজড বাই বিসিডি অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন ডিএ আদারওয়াইজ এ ইজ জিরো এটা এ বলে অথবা এও বলে মানে ক্যারি ফ্ল্যাগ তো অক্সিলারি ক্যারি এইটার সাথে এই ক্যারি ফ্ল্যাগ এর পার্থক্য হচ্ছে এটা এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট পজিশন আর এটা হচ্ছে বিট নাম্বার তিন আর চারের মধ্যে যদি কি আসে ক্যারি অথবা বোরো আসে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট পজিশনে ক্যারি অথবা বোরো আসলে এটা হচ্ছে তিন নাম্বার এবং চার নাম্বার বিট পজিশনে ক্যারি অথবা বোরো আসলে কি হবে হাই হবে তাই মানে অক্সিলারি ফ্ল্যাগটা হাই হবে অথবা বিসিডি অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন একটা আছে যেটাকে বলে ডিএ ডিএ হচ্ছে ডেসিমিল অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ বিসিডি এডিশন বলে বিসিডি এডিশনের সময় এটা এই মিডের আগেই তোমাদেরকে পড়াবো ডিএ এটা ডিএ ইনস্ট্রাকশন যে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে মানে ডিএ ইনস্ট্রাকশনটা দিলে সেই ক্ষেত্রে ওই অক্সিলারি ফ্ল্যাগটা হাই হয়ে যায় কারণ ওখানে আসলে ওই যে ওই ইন্টারনালি সে সিক্স লোয়ার বাইট অথবা হায়ার বাইটে সিক্স যোগ করে তো সেই ক্ষেত্রে তখন অক্সিলারি ফ্ল্যাগটা হাই হয়ে যায় যাই হোক আপাতত এটুকু মনে রাখো বিসিডি এডিশনের ক্ষেত্রেও ডিএ এইটের ইনস্ট্রাকশন দিলে তখন অক্সিলারি ফ্ল্যাগটা হাই হয় এবং ইউজুয়ালি তিন এবং চার নাম্বার বিট পজিশনে যদি ক্যারি অথবা বড় আসে তাহলে অক্সিলারি ফ্ল্যাগটা হাই হয় আর এরপরে জিরো ফ্ল্যাগ এই তোমাদের কারো ব্যক্তিগত সমস্যার জন্য তো ক্লাসের সিস্টেম পাল্টাবে না যার ব্যক্তিগত সমস্যা থাকবে সে তো তার ব্যাপার কিন্তু পরীক্ষা সময় মতো হবে এই লেকচারটা শেষ করে আমি পরীক্ষা নিব হয়ে যাবে আরো তো পাঁচ মিনিট লাগবে শেষ করতে স্যার হ্যালো হ্যাঁ স্যার অক্সিলারি প্লাগের একটা উদাহরণ দিলে ভালো হতো অক্সিলারি প্লাগের উদাহরণ হচ্ছে তিন নাম্বার এবং চার নাম্বার বিট পজিশন মনে করো আমরা এইট বিটের দুইটা বাইনারি নাম্বার আছে কথা বুঝছো জি স্যার এইট বিটে দুইটা বাইনারি নাম্বার আছে ওই দুইটা বাইনারি নাম্বারে তোমার তিন এবং চার অর্থাৎ তুমি তৃতীয় নাম্বার বিটে যদি তোমার কি আসে ক্যারি আসে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কি হবে অক্সিলারি ফ্ল্যাগটা হাই হবে কথা বোঝা নাই একটা হচ্ছে আট নাম্বার বিট পজিশন যেটা কি এই এইটার ক্ষেত্রে দুইটা সংখ্যা যোগ করতেছো তার আট নাম্বার বিট পজিশনে ক্যারি আসতে হচ্ছে কি ক্যারি ফ্ল্যাগ হাই হবে আর এখানে যদি তিন অথবা চার নাম্বার বিট পজিশনে যদি মানে ইয়ে আসে ক্যারি আসে তাহলে অক্সিলারি ফ্ল্যাগটা হাই হবে এক্সাম্পল কি বুঝতে পারছো জি স্যার বুঝতে পারছি জি স্যার জিরো ফ্ল্যাগ হচ্ছে কোনো অ্যারিথমেটিক লজিক অপারেশনের রেজাল্ট যদি জিরো হয় তাহলে জিরো ফ্ল্যাগ হাই হবে ক্লিয়ার মনে করো এ থেকে এ বিয়োগ দিচ্ছ রেজাল্ট কি হবে জিরো স্যার রেজাল্ট যদি জিরো হয় তাহলে সাথে সাথে অক্সিলারি এই জিরো ফ্ল্যাগটা কি হয়ে যাবে হাই হয়ে যাবে রেজাল্ট জিরো হলে জিরো ফ্ল্যাগ হাই আদারওয়াইজ জিরো ফ্ল্যাগ কি হবে জিরো ক্লিয়ার
জি স্যার এরপরে সাইন বিট সাইন সাইনটা হচ্ছে মোস্ট সিগমেন্ট বিট অফ দ্য রেজাল্ট ইজ 1 আদারস ইজ 0 সাইন ফ্যাক্টর কখন হাই হয় যখন মোস্ট রেজাল্টের মোস্ট সিগমেন্ট বিটটা 1 হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট অফ রেজাল্ট ডাটার না কিন্তু রেজাল্টের কোন রেজাল্টের যদি মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা কি হয় 1 হয় রেজাল্টের মোস্ট সিগমেন্ট বিট 1 হয় মানে কি কোন সংখ্যার মোস্ট সিগনিফিক্যান্ট বিট বাইনারি সংখ্যার মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা 1 হয় মানে কি নেগেটিভ ভ্যালু হ্যাঁ নেগেটিভ ভ্যালু তো নেগেটিভ ভ্যালু হওয়ার কারণে এই সাইন বিটটা কি হবে সাইন ফ্যাক্টর হাই হয়ে যাবে নেগেটিভ ডাটা সেই জন্যই ওই সাইন ফ্যাক্টর হাই এরপরে আছে হচ্ছে ওভারফ্লো ফ্লাগ ওভারফ্লো ফ্লাগটা কখন যেই বললাম যে সিস্টেমিক গুণ সবার জন্য কভার করতে হয় কত বড় তোমার সময়টা আমাকে দেন এটা কথা বলতেছে কি তুমি এবার বেশি বেশি বড় করে দিব সেন্সের সমস্যা আছে মানে এসে মতে কথা বলতে গেলে তো হেল মিউট করে কথা বলো ওভারফ্লো ফ্লাগে দেখো when মানে কি হয় যদি ওভারফ্লো ফ্লাগ অকার্স when সাইন নাম্বারস আর অ্যাডেড অর সাবট্রাক্টেড প্রথম কথা হলো দুইটা নেগেটিভ সংখ্যা তুমি যোগ বিয়োগ করতেছো বা কোনো নেগেটিভ সংখ্যার সাথে তুমি যোগ বিয়োগ করতেছো কোনো একটা সংখ্যা তাহলে সেই ক্ষেত্রে ওভারফ্লো ফ্লাগটা কি হবে হাই হবে এটা একটা কন্ডিশন আরেকটা হলো যদি মনে করো তুমি এই যে আমি বললাম যে তুমি 16 বিট গুণ করতেছো তো গুণফল তো 16 বিট গুণফল তো 16 বিট হচ্ছে না তাহলে গুণফল রেজাল্টের ক্যাপাসিটি ছিল 16 বিট তো গুণফল 16 বিট আরো বেশি হয়ে যাচ্ছে না সেই ডেস্টিনেশন ছাপায় আমাকে আবার ডিএস এর মধ্যে যে এক্সট্রাটা রাখতে হচ্ছে যেটা বললাম ডিএস রেজিস্টারের কাজ যেটা বললাম আর কি তাহলে ডেস্টিনেশনটা আমার এক্সিড করে যাচ্ছে না রেজাল্ট জি স্যার সেই ক্ষেত্রে ওভারফ্লো ফ্ল্যাগটা হাই হবে অর্থাৎ যদি সাইন নাম্বার অর্থাৎ নেগেটিভ নাম্বার যোগ বিয়োগ করা হয় সেই ক্ষেত্রে ওভারফ্লো ফ্ল্যাগ হাই হবে আর দুই নাম্বার হলো রেজাল্ট যদি ডেস্টিনেশনকে এক্সিড করে যায় হ্যাঁ তখন তাহলেও ওভারফ্লো ফ্ল্যাগ ইন্ডিকেট দ্যাট দ্য রেজাল্ট হ্যাজ এক্সিডেড দ্য ক্যাপাসিটি অফ দ্য মেশিন অর ডেস্টিনেশন লোকেশন আর লাস্ট পার্সে আছে তিনটা কন্ট্রোল ফ্ল্যাগ এটা করে শেষ করে দিব তিনটা কন্ট্রোল ফ্ল্যাগ আছে তিনটা কন্ট্রোল ফ্ল্যাগ হচ্ছে এটা রিয়াকশন ফ্ল্যাগ ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ট্র্যাপ ফ্ল্যাগ এই তিনটা হচ্ছে আমার কন্ট্রোল ফ্ল্যাগ রিয়াকশন ফ্ল্যাগ কি দেখো রিয়াকশন ফ্ল্যাগ হচ্ছে রিয়াকশন ফ্ল্যাগ সিলেক্টস এইদার দ্য ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট মোড ফর ডিআই and SI, so destination is source and is registers during string instructions. If D equal to 1, registers are automatically decremented. If D equal to 0, registers are automatically incremented. এটা important জিনিস বুঝার চেষ্টা করো আমি একটু বলি যে আমরা মেমোরি থেকে মেমোরি থেকে রেজিস্টারে ডাটা ট্রান্সফার করি আবার রেজিস্টার থেকে মেমোরিতে ডাটা ট্রান্সফার করি করি না তো অনেক সময় এরকম হয় যে আমাদেরকে এই মেমোরির মনে করো এই লোকেশনে আছে এই লোকেশন থেকে ডাটা এই মাস্টারে মনে করো অনেকগুলো আছে মানে মেমোরি লোকেশন আছে মাস্টারে তো আমি এখানে একটা ডাটা আছে এখানে মনে করো 02 আছে ডাটাটা এই ডাটাটা এই লোকেশন থেকে আমি ট্রান্সফার করে মেমোরি এই লোকেশনে রাখবো অর্থাৎ মেমোরি টু মেমোরি ডাটা ট্রান্সফার করবো তো মেমোরি টু মেমোরি ডাটা ট্রান্সফার কে বলা হয় স্ট্রিং ইনস্ট্রাকশনস স্ট্রিং মেমোরি টু মেমোরি ডাটা ট্রান্সফারের জন্য স্ট্রিং ইনস্ট্রাকশন লাগে এটা লিখে রাখো মেমোরি থেকে মেমোরিতে ডাটা ট্রান্সফারের জন্য স্ট্রিং ইনস্ট্রাকশনের দরকার হয় লিখো বারবার তোমাদেরকে বল তিন চার বার একটা কথা বলার পরেও সেটা তোমরা খেয়াল করো না কি করো দুদিনে
মেমোরি থেকে মেমোরিতে ডাটা ট্রান্সফারের জন্য স্ট্রিং ইনস্ট্রাকশন ইউজ করা হয়। স্ট্রিং ইনস্ট্রাকশনের কথা এখানে বলতে চাইবো। এখন মনে করো এটা একটা মেমোরি আছে, আমি বললাম যে মেমোরিতে মেমোরি থেকে মেমোরিতে এক এক লাইনে কত বিট ডাটা থাকতে পারে? 8 বিট। 8 বিট স্যার। বিট থাকতে পারে, গুড। আচ্ছা মেমোরি এক এক লাইনে 8 বিট ডাটা থাকতে পারে। এখন আমি বললাম যে মেমোরি থেকে মেমোরিতে তুমি এটা এরকম ইনস্ট্রাকশন হয় যে 16 বিট ডাটা ট্রান্সফার করতে হবে। 16 বিট ডাটা ট্রান্সফার করতে হবে। তুমি মেমোরি এক লোকেশন থেকে এক লোকেশনে 16 বিট ডাটা ট্রান্সফার করতে হবে। তখন সে কি করে? তখন সে কি করে, মনে করো আমি বললাম যে এই লোকেশন থেকে, এই লোকেশনটা হচ্ছে আমার বেস, এই লোকেশন থেকে আমাকে ট্রান্সফার করতে হবে। তো সে কি করে, এই লোকেশন থেকে ডাটা সে এই লোকেশনে একটু ট্রান্সফার করবে, কিন্তু তাকে তো বলছে 16 বিট ট্রান্সফার করতে, সে তো 8 বিট ট্রান্সফার করলো, তাকে তাহলে আরো 8 বিট ট্রান্সফার করতে হবে না? জি স্যার। সেই 8 বিটটা সে কি উপরের থেকে নিবে না নিচের থেকে নিবে? সে চাইলে 8 বিটটা সে এই উপরের লোকেশন থেকে নিতে পারে, এই উপরের থেকে এই উপরে ট্রান্সফার করবে। আমি মনে হয় আচ্ছা ভুল ট্রান্সফার করছি। এখান থেকে ট্রান্সফার এই জায়গাটায় তাহলে হচ্ছে ঠিক থাকবে, ওটার মাঝখান থেকে এটার মাঝখানে। এই লোকেশন থেকে আমি 8 বিট এখানে ট্রান্সফার করলাম, আরো 8 বিট ট্রান্সফার করতে হবে না 16 বিট? যে এটা হচ্ছে মেমোরি থেকে মেমোরি ট্রান্সফার। তো মেমোরি থেকে মেমোরিতে ট্রান্সফার হলে সেই ক্ষেত্রে ওই যে বললাম যে আমি কি এখন বসে 16 বিট ট্রান্সফার করতে হবে, তাহলে কি সে উপরের 8 বিট নিবে না এই নিচের 8 বিট নিয়ে নিচের 8 বিটে ট্রান্সফার করবে? যদি সে উপরে 8 বিট নেয় তাহলে উপরে এই যেটা টার্গেট অ্যাড্রেস সেই অ্যাড্রেস তো সে পর ইকুইভ্যালেন্ট যাবেই, ওই অ্যাড্রেস এবং তার উপরেরটা নিবে নাকি ওই অ্যাড্রেস তার নিচেরটা নিবে, উপরেরটা না নিচেরটা নিবে, সেই ডিরেকশনটা ঠিক করা হচ্ছে ডিরেকশন প্লাগ। কথা বুঝতে পারছো? যদি ইফ ডি ইকুয়াল টু 1 রেজিস্টার্স আর অটোমেটিক্যালি ডিক্রিমেন্টেড, ডি ইকুয়াল টু 1 হলে নিচেরটা নিবে, ইফ ডি ইকুয়াল টু 0 রেজিস্টার্স অটোমেটিক্যালি জিরো হলে, ডি যদি জিরো করে রাখো তাহলে সে এই লোকেশনে এবং তার ইমিডিয়েট উপরের লোকেশনে ডাটাকে সে ট্রান্সফার করবে। কথা কি বুঝতে পারছো? যদি ডি ইকুয়াল টু 0 হয়, 1 হলে ওই মাঝখানেরটা আর নিচেরটা নিবে, এটা হচ্ছে ডিরেকশন প্ল্যাগ। এখন ডিরেকশন প্ল্যাগ তুমি সেট করবা কি, যেহেতু এটা কন্ট্রোল প্ল্যাগ, তার মানে এই রেজিস্টার গুলোর কন্ট্রোল, এই প্ল্যাগ গুলোর কন্ট্রোল তোমার হাতে, ইউজার যে প্রোগ্রাম করতেছে প্রোগ্রামারের হাতে এই প্ল্যাগ গুলোর কন্ট্রোল। তো প্রোগ্রামার যদি প্রোগ্রামের মধ্যে এসটিডি লেখে, কোন প্রোগ্রামের মধ্যে এসটিডি লেখে, এসটিডি মানে সেট ডিরেকশন প্ল্যাগ, ডিরেকশন প্ল্যাগটা হাই হয়ে যাবে। আর যদি সিএলডি লেখে তাহলে ডিরেকশন প্ল্যাগটা জিরো হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ তুমি যদি প্রোগ্রামের মধ্যে এসটিডি লেখো, শুধু একটা লাইন, যদি একটা কথা যে এসটিডি লেখো তাহলে ডিরেকশন ফ্ল্যাগটা হাই হয়ে যাবে, আর তখন হাই হইলে ওই ডিক্রিমেন্টেড হবে। আর যদি তুমি ডিরেকশন ফ্ল্যাগটা সিএলডি দিয়ে রাখো তাহলে ওটা ক্লিয়ার দিয়ে, তবে ডিরেকশন এসটিডি দেওয়ার পরে সিএলডি দিতে হয়, এসটিডি নাই এসটিডির পরে যে সিএলডি দিতে, এসটিডি নাই হঠাৎ করে সিএলডি দিয়ে দিলে তাহলে তো হলো না। কথা কি বুঝতে পারছো? সিএলডি মানে ক্লিয়ার ডিরেকশন আর কি, ক্লিয়ার ডিরেকশন প্ল্যাগ মানে এটা ইনস্ট্রাকশন আর কি, এসটিডি দিলে মানে সেট ডিরেকশন প্ল্যাগ, ডিরেকশন প্ল্যাগটা হাই হয়ে যাবে, ডিরেকশন প্ল্যাগটা ডি ইকুয়াল টু 1 হয়ে যাবে আর কি। আর তুমি যদি সিএলডি দাও তাহলে ডিরেকশন প্ল্যাগটা জিরো হয়ে যাবে, কি ডি ইকুয়াল টু 0 হবে আর কি। এখনো বোঝো নাই? শুধু সিএলডি মানে উচিত হচ্ছে আগে এসটিডি, ধরো প্রোগ্রামের মধ্যে কোথাও তুমি ইউজ করছো তাহলে ডিরেকশন প্ল্যাগটা হাই হয়ে আসছে,
তারপরে যে তুমি নিচে সিএলডি দাও তাহলে ডিসফ্যাক্টর জিরো হয়ে গেল। যদিও এটা মানে আমার যে ডিসফ্যাক্টরটা প্রোগ্রামে লেখার ক্ষেত্রে তুমি কোথাও যদি ডিসফ্যাক্টর হাই করো তারপরে যেহেতু ডিসফ্যাক্টরকে জিরো করার প্রশ্ন আসে, মানে আগে থেকে হাই করা নেই হঠাৎ করে জিরো করে দিবা মানে কিরকম না বিষয়টা, সেই জন্য আর কি। এমনি যে কোনো জায়গায় তুমি সিএলডি লিখলে সেটা ডিসফ্যাক্টর জিরো হয়ে যাবে আর কি। জিরো তো ইউজুয়ালি তো জিরো থাকে, কিন্তু তুমি এসটিডি যখন দিবা তখন কি সিএলডি করার কথাটা আসবে, মানে ইউজুয়ালি তো জিরো থাকে। তুমি যদি কখনো হাই করে রাখো তারপরে কখনো জিরো করার প্রশ্নটা আসে সেটা বলতেছি আমি, ইউজুয়ালি তো জিরো থাকে তাহলে তো সিএলডি দেওয়ার কোনো দরকার পড়তেছে না। কিন্তু তুমি যদি কখনো এসটিডি হাই করে রাখো তাহলে পরবর্তীতে তুমি সিএলডি দিয়ে জিরো করতে পারো সেটা বলতেছি আর কি। আমার কথা না বুঝতে থাকলে আবার জিজ্ঞেস করতে পারো, আমি বলছিলাম আগে ক্লাসে যে এক্সটার্নাল কিবোর্ড থেকে ইন্টারাপ্ট সিগন্যাল যায় বিভিন্ন আইও ডিভাইস থেকে মাইক্রো প্রসেসরের কাছে ইন্টারাপ্ট সিগন্যাল যায়। তো প্রসেসরের সাথে ইন্টারাপ্টেড মাইক্রো প্রসেসরের দুইটা পিন আছে, যেমন পাওয়ার ফেল, পাওয়ার ফেল হয়ে গেল সে কম্পিউটারের সমস্ত কাজকে স্টপ করে দেয়, ইন্টারাপ্ট করে করে সমস্ত কাজকে থামাই দিয়ে সে শাটডাউনে নিয়ে যায়, তাই না কম্পিউটারকে। এগুলো হচ্ছে ইন্টারাপ্ট সিগন্যালের কাজে কারণে। তো ইন্টারাপ্ট সিগন্যাল রিসিভ করার জন্য মাইক্রোপ্রসেসরে দুইটা পিন আছে, একটা হচ্ছে আইএনটিআর পিন আর একটা হচ্ছে কি জানো ওটা ভুলে গেলাম, দুইটা দুইটা পিন আর কি। তো ইন্টারাপ্ট পিনে আইএনটিআর পিনটা বিশেষ করে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা কন্ট্রোলেবল না, ওটাকে তুমি ওই ইন্টারাপ্ট সিগন্যালটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু আইএনটিআর পিনের ইন্টারাপ্টটাকে কন্ট্রোল করতে পারবে। তুমি যদি এই আইএনটিআর পিনে তুমি যদি ইন্টারাপ্ট ফ্ল্যাগটাকে হাই করে রাখো, ইন্টারাপ্ট ফ্ল্যাগটাকে হাই করে রাখো, এই অবস্থায় যদি আইএনটিআর পিনে কোনো ইন্টারাপ্ট সিগন্যাল আসে তাহলে সে রেসপন্স করবে, এটা লিখে রাখো। দেখো যদি ইফ আইএফ ইকুয়াল টু ওয়ান, যদি ইন্টারাপ্ট ফ্ল্যাগটা হাই হয় ইফ আইএফ ইকুয়াল টু ওয়ান, আইএফ ইকুয়াল টু ওয়ান থাকা অবস্থায় যদি আইএনটিআর পিনে, এই আইএনটিআর এটা একটা পিন, মাইক্রোপ্রসেসরের একটা পিন লিখছো, if i is equal to 1 and if any interrupt signal comes to it, মানে বাংলা লিখে রাখো যে interrupt পিনে intr পিনে কোনো interrupt signal আসলে তখনই রেসপন্স করবে যখন interruptটা হাই থাকবে। বাংলা লিখে তো পারে এরকম যে intr পিনে কোনো interrupt signal আসলে মাইক্রোপ্রসেসর তখনই রেসপন্স করবে, আইএনটিআর পিনে কোনো ইন্টারাপ্ট সিগন্যাল আসলে মাইক্রোপ্রসেসর তখনই রেসপন্স করবে যখন ইন্টারাপ্ট ফ্ল্যাগটা হাই থাকবে বা আইএফ ইকুয়াল টু ওয়ান হবে। কথা কি শুনতে পারছো? হ্যালো কি লিখছো, কিছু লেখনি নাকি? আবার বলি আমি, আইএনটিআর পিনে কোনো ইন্টারাপ্ট সিগন্যাল আসলে মাইক্রোপ্রসেসর তখনই রেসপন্স করবে যখন ইন্টারাপ্টটা হাই হবে, মাইক্রোপ্রসেসর রেসপন্স যদি ইন্টারাপ্টটা হাই থাকে অর্থাৎ আইএফ ইকুয়াল টু ওয়ান হয়। আচ্ছা আইএফ ইকুয়াল টু জিরো থাকলে এই পিনে যত সিগন্যালই আসুক ইন্টারাপ্ট সিগন্যাল কোনো মানে ইন্টারাপ্ট মাইক্রোপ্রসেসর ওই ইন্টারাপ্ট সিগন্যালে কোনো রেসপন্স করবে না। আইএফ ইকুয়াল টু জিরো থাকলে ওই আইএনটিআর পিনে যত ইন্টারাপ্ট সিগন্যালই আসুক, যত ইন্টারাপ্ট সিগন্যালই আসুক সেটাতে কোনো রেসপন্স করবে না, জিরো থাকলে, ওয়ান থাকলে রেসপন্স করবে। লিখছো
শুরুটা বলো তো, প্রথম যে লাইনটা বলছো ওইটা বলো তো কি লিখছো। যখন আইএফ ইকুয়াল টু ওয়ান হবে সেটা লেখো। এটা মানে এটা কি, এটা মানে কোনটা তাতে এখন মনে থাকবে, পরে মনে থাকবে, এটা মানে কি বোঝাচ্ছ? যখন ইন্টারফ্লাগটা হাই হবে তখন। জি স্যার, ওয়ান হলে রেসপন্স করবে, আই ইকুয়ালস টু জিরো হলে রেসপন্স করবে না ইন্টার সিগন্যালের এগেনস্টে। তো দা স্টেট এই জন্য ইন্টারফ্লাগটাকে তুমি প্রোগ্রাম করে হাই করে, যেহেতু এগুলো তোমার কন্ট্রোলেবল, ইন্টারফ্লাগটা কন্ট্রোল ফ্লাগ, তো এটাকে তুমি প্রোগ্রাম করে এসটিআই যদি প্রোগ্রামের মধ্যে লেখো তাহলে ইন্টারফ্লাগটা হাই হবে, আর সিএলআই যদি লেখো তাহলে ইন্টারফ্লাগটা জিরো হয়ে যাবে। প্রোগ্রামের মধ্যে যদি এসটিআই লেখো ইন্টারফ্লাগ হাই হবে আর জিরো দিলে, আর সিএলআই দিলে সিএলআই মানে ক্লিয়ার ইন্টারফ্লাগ, আর এসটিআই মানে সেট ইন্টারফ্লাগ। তো এসটিআই দিলে ইন্টারফ্লাগটা হাই হবে আর ক্লিয়ার দিলে ইন্টারফ্লাগটা জিরো হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ট্র্যাপফ্লাগ যেটা নিয়ে তোমাদেরকে ল্যাবে বহুবার বলছি যে ট্র্যাপফ্লাগ ইজ এ পুটস দ্য 8086 ইন এ সিঙ্গেল স্টেপ মোড। ট্র্যাপফ্লাগ এর কারণে 8086 সিঙ্গেল স্টেপ মোডে চলে যায়। ইন দিস মোড 8086 generates an internal interrupt after execution of each instruction. In this mode, 8086 generates an interrupt, internal interrupt after execution of each instruction. প্রত্যেক ইনস্ট্রাকশনের পরে মানে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পরে ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট করে সে প্রোগ্রামটাকে স্টপ করে দেয়। এই জন্য আমরা ল্যাবে দেখছি না, আমরা ওই যে সিঙ্গেল স্টেপ ক্লিক করে করে করছি, দেখছো ল্যাবে? আমরা কি বাটন প্রেস করি সিঙ্গেল স্টেপের জন্য? খাতায় লিখে রাখবো, এসটিপি বাটন প্রেস করি তখন আসলে কি হয়, তখন আসলে এই ট্র্যাপ ফ্ল্যাগটা কি হয়, যখন এসটি বাটন প্রেস করি তখন ট্র্যাপ ফ্ল্যাগটা হাই হয়ে যায়। তো এই জন্য এসটি বাটন প্রেস করে করে আমরা ল্যাবে কাজ করি, যাতে কি হয় একটা লাইন এক্সিকিউট হওয়ার পরে প্রোগ্রামটা স্টপ হয়ে যায়, তখন আমরা ডাটা রেজিস্টার ডাটাগুলো নিই, এরপর আবার এসটি বাটন প্রেস করি, আবার একটা লাইন এক্সিকিউট থেমে যায়, তখন আবার রেজিস্টার ডাটা নিই, এভাবে আমরা কাজ করি। কথা বুঝছো? আজকে এই পর্যন্তই থাকলো, যেহেতু ওদেরও এই সেশনে এই পর্যন্ত পড়েছি, এই কারণে তোমাদের এই পর্যন্ত না পড়ালে তোমার পিছিয়ে থাকতে হয়। রেকর্ডিং স্টপড, এখন তোমরা কুইজের জন্য রেডি।